সাউথ ইন্ডিয়ায় যখনই আমরা ঘুরতে যাই, আমরা অনেক সময় কন্যাকুমারীতে ঘুরতে যাই। এই কন্যাকুমারীর বিবেকানন্দ রকেই যখন আমরা ঘুরতে যাই, আমরা কিন্তু ভারতের পুরো ম্যাপটা ভালোভাবে বুঝতে পারি। পেনিনসুলার রিজনটা খুব সুন্দর দেখা যায়, এবং জলটি যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে তিনটে আলাদা জল আমরা দেখতে পারবো, কারণ সেখানে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর সেখানে কিন্তু মিলিত হচ্ছে, যেই কারণে তিনটি আলাদা রং হচ্ছে। আচ্ছা, এবার বলুন তো দেখি, যে কন্যাকুমারীতে এতবার আপনারা ঘুরতে গেছেন বা হয়তো আপনারা প্ল্যান করছেন ঘুরতে যাবেন, এই কন্যাকুমারীর আগেকার নাম কি ছিল সেটা কি আপনারা জানেন? ব্রিটিশ আমলে কন্যাকুমারীর নাম কিন্তু কন্যাকুমারী ছিল না, বরঞ্চ তার নাম ছিল কেপ কোমোরেন। পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে যায় এবং কন্যাকুমারী নামটি আসে, আর তারপর থেকে সেই নামটাই কিন্তু রয়ে গিয়েছে। আপনারা যারা সেখানে গিয়েছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা রয়েছি, তাই হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না। আর এই সংক্রান্ত আরও কিছু ফ্যাক্টস জানতে হলে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। টিল দেন সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।